প্রচণ্ড তাপদাহের পারদ যেন গলছে না। দিন ও রাতের গরম সারা দেশের মানুষকে নাস্তানাবুদ করে তুলেছে, বিশেষ করে চরম বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। আর এমন পরিস্থিতিতে কি বার্তা দিলেন এই আবহাওয়াবিদ? কবে নাগাদ কমবে এই গরম? 1972 সালে কিন্তু আমাদের কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা কিন্তু 45 ডিগ্রি ছিল, 45-44, 43, ইভেন গত বছরও কিন্তু আমরা 43 ডিগ্রি তাপমাত্রা দেখেছি। এটা কিন্তু এখন পর্যন্ত আমরা অতিক্রমে এবছরে আসে না, 42.6 ডিগ্রি পর্যন্ত আসছে। তবে তাপমাত্রা যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে বৈশ্বিক তো তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশে কিন্তু এর বাইরে না, বাংলাদেশে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। আগামী মে মাসে হ্রাস পেতে পারে তাপমাত্রা, হতে পারে বৃষ্টিসহ কালবৈশাখী ঝড়ও, এমন বার্তা দিলেন এই আবহাওয়াবিদ। এর চলমান তাপপ্রবাহ আছে, এর জন্য আমরা কিন্তু গতকালকে একটা হিটওয়েভ অ্যালার্ট জারি করছি এবং এই সময়ের যে বৈশিষ্ট্য, যে যখন বৃষ্টিপাত হবে, বৃষ্টি হবে, বজ্রসহ বৃষ্টি হবে, শিলা বৃষ্টি হবে, বিক্ষিপ্ত হবে, এবং যেখানে ঝড় হবে সেটা কালবৈশাখী ঝড় হবে। অবশ্য অপু, মাইটিভি, ঢাকা।